নমস্কার, আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা। ঠাকুরের কথা শুনব শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজি মহারাজের স্মৃতিতে। মহারাজজি বলছেন, ভগবান লাভ বড় কঠিন, একটু বাসনা থাকলে ও হবার জো নেই। ঠাকুর তাই বলতেন, একটু আশ থাকলেও সুতো ছুঁচের মধ্যে যাবে না। ঠাকুরের অন্তিম অবস্থায় স্বামীজি তাকে ধরে বলেছিলেন, আপনি তো কখন চলে যাবেন ঠিক নাই, আমায় পাইয়ে দিয়ে যান। তখন ঠাকুর বললেন, হবে, আগে তোর বাড়ির একটা বন্দোবস্ত করে দিয়ে আয়। তারপর স্বামীজি বললেন, আপনি মাকে বলে ওদের মোটা ভাত কাপড়ের বন্দোবস্ত করে দিন। তখন ঠাকুর তাকে মার কাছে ওইসব চাইতে পাঠালেন। স্বামীজি কিন্তু কালীঘরে গিয়ে আর কিছুই চাইতে পারলেন না, চাইলেন বিবেক বৈরাগ্য। ভিতরে ওসব নাই, কি করে চাইবেন? কালীঘর থেকে ফিরে এসে ঠাকুরের কাছে ও কথা বলতে তিনি আমাদিগকে বললেন, দেখলি কি উচ্চ আধার, মার কাছে গিয়ে বিবেক বৈরাগ্য ছাড়া আর কিছু চাইতে পারলে না। স্বামীজি কত সব লোক সঙ্গে করে ঠাকুরের কাছে নিয়ে আসতেন, তা দেখে ঠাকুর বলতেন, তুই কি সব লোক নিয়ে আসিস, কানা খোড়া, তুই কি লোক চিনিস না, যাকে তাকে নিয়ে আসিস নে। স্বামীজি সর্বদা দুর্বলকে সাহায্য করতেন, বলতেন যে যত দুর্বল তাকে তত সাহায্য করো। বামুনের ছেলের যদি একটি পণ্ডিতের দরকার হয়, তবে পেরিয়ার ছেলের জন্য চারটি পণ্ডিত নিযুক্ত করো। কি চমৎকার বলতেন দেখো। ঠাকুর একবার গোলাপ মার ওপর ভারী চটে গেলেন, সবাইকে বলে দিলেন, কেউ ওর বাড়ি যাবি নে, কেউ ওর হাতে খাবি নে, তাকেও দক্ষিণেশ্বরে আসতে মানা করে দিলেন। ঠাকুর কিন্তু গম্ভীরভাবে মানা করেছেন, কার ঘাড়ে দুটো মাথা যে যাবে। স্বামীজি কিন্তু মহাপুরুষকে মানে শিবানন্দ মহারাজকে ডেকে বললেন, চলো বেরিয়ে আসি। বেড়াতে বেড়াতে গোলাপ মার বাড়ি এসে হাজির, এসেই বললেন, গোলাপ মা খাবার দাও, খাবো। গোলাপ মা তো আনন্দেই অধীর, বাজার থেকে একটা মাছ আনিয়ে রেঁধে খাওয়ালেন। ওখান থেকে খেয়ে এসে স্বামীজি ঠাকুরকে বললেন, গোলাপ মার বাড়ি গিয়ে খেয়ে এলুম। ঠাকুর বললেন, সে কী রে, আমি যে বারণ করলুম আর তুই গিয়ে খেয়ে এলি। স্বামীজি বললেন, খাবো না, তাকে এখানে আসতেও বলে এসেছি। হাসরার জন্য স্বামীজি একবার ঠাকুরকে ধরে পড়লেন। ঠাকুর তখন কাশীপুরে। স্বামীজি নাছোড়বান্দা হয়ে বললেন, একে একটা গতি করে দিন, একে একটু কৃপা করুন। ঠাকুর বললেন, এখন কিচ্ছু হবে না, যা, এর মৃত্যুর সময় হয়ে যাবে। ঠিক তাই হয়েছিল। স্বামীজি কৃপা টেপার ভেতরে ভেতরে বেশ বিশ্বাস করতেন। লাটু মহারাজ যখন তখন ঘুমিয়ে পড়তেন বলে ঠাকুর একবার খুব রেগে যান, তাকে তাড়িয়ে দিতে চাইলেন, শেষে স্বামীজি ধরে পড়ে সব গোল কাটিয়ে দিলেন। এই জন্যই লাটু মহারাজ বলতেন, যদি গুরু ভাই হয় তবে বিবেকানন্দ। ঠাকুর অন্য আশীর্বাদ করতেন না, বলতেন, মা এদের চৈতন্য হোক, হুশ হোক। রাখাল মহারাজ তখন ঠাকুরের কাছে থাকতেন, তার সম্বন্ধীরা তাকে ঠাকুরের কাছে নিয়ে আসে, কিন্তু যখন দেখল উনি সংসার ছেড়ে দেবার মতো হয়েছেন, তখন আর তাদের ভালো লাগতো না। প্রথমে ঠাকুরকে বললে ঠাকুর তাতে বড় একটা কান দিলেন না। সুরিস্মৃতির তখন ঠাকুরের এখানে ভক্তদের জন্য কিছু টাকা পয়সা খরচ করত। একদিন মনমোহন যেই বলেছে, রাখাল যে এখানে থাকে সুরেশবাবু তা ভালোবাসে না, অমনি বলে উঠলেন, কি সুরেশ কে, সুরেশ এখানে কি, ওরে দে তো সব তাকিয়া প্রভৃতি ফেলে দে, বার করে দে। ঠাকুর যখন চটে উঠতেন তখন সকলের থরহরি কম্প হয়ে যেত, কেউ এগোতে পারত না। আমি বলি, মা এসব ছেলের লক্ষণ ভালো তাই কাছে রাখি, এদের হুশ হোক, এদের একটু চৈতন্য হোক। আমি বলি, হুশ হয়ে যেখানে ইচ্ছা থাকো। সুরেশ শেষে হাতে পায়ে ধরে কেঁদে বললে যে সে ও কথা বলেনি, ওরা মিথ্যে বলেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনের দুটি দিক,
প্রত্যেককে ওই দুটি দিকই বুঝতে হবে, নতুবা একটা দিক গ্রহণ করলে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির সম্ভাবনা। যেমন যেসব গায়ক ঠাকুরকে গান শোনাতো, তিনি তাদের নানাবিধ উপহার দিতেন, আর যখন তার কিছুই দেবার থাকতো না, নিজের পরনের কাপড়খানা দিয়ে দিতেন। এটা কি চরম বৈরাগ্যের উদাহরণ নয়? আবার সেই শ্রীরামকৃষ্ণ যখন মন্দিরের বরাদ্দ প্রসাদ পাননি, তখন ব্যগ্রভাবে প্রসাদের খোঁজ করছেন এবং যোগানন্দকে বলছেন অফিস থেকে ওই প্রসাদ আনতে। যোগানন্দ উহা উপেক্ষা করতে বলায় ঠাকুর বকুনি দিয়ে বললেন, তুই তো দেখছি খুব ত্যাগী পুরুষ হয়েছিস, তুই এসব গ্রাহ্য করিস না। এখন এই দুটি দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য কোথায়? অবশ্য ঠাকুর ওই প্রসাদের একটু কণিকাও নিজে গ্রহণ করেননি, ভক্তদের জন্য ঠাকুর ওই প্রসাদ আনিয়ে রাখতেন। ঠাকুর একদিন যোগানন্দকে বললেন, ভক্ত হবি তো, বোকা হবি কেন? যখনই কিছু কিনবি তখন নানা দোকান ঘুরে দাম যাচাই করবি এবং ভালো জিনিস সস্তায় কিনবি, এভাবে যদি কিছু টাকা বাঁচে তা গরিবদের দিবি। আর এক দৃষ্টান্ত, যখন মহারাজ মানে ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ পথে কুড়িয়ে একটা পয়সা পেয়ে ঠাকুরকে দেখালেন, তখন তিনি মহারাজকে বললেন, তুই পয়সা ছুলি কেন? তোর তো পয়সার প্রয়োজন নেই, কেউ যদি মাছ না খায় সে মাছের বাজারে যেয়ে মাছের দরাদরি করবে কেন? এখন কে এই বিপরীত ভাবের সমন্বয় করবে? একসময় ঠাকুর সাধারণ সংসারীর মতন আচরণ করতেন এবং সব কিছু সাবধানের সঙ্গে হিসাব নিকাশ করেন, আবার ত্যাগের চরম আদর্শ নিজে জীবনে রূপায়িত করে দেখান। ঠাকুর ছিলেন মানবিক সত্তায় সত্তাবান, তিনি জীবনে যা করেছেন তাতেই আদর্শ দেখিয়েছেন, তিনি ছিলেন সম্পূর্ণ মানব। বিষয় ব্যক্তি সংসারে আসক্ত, কোনো সাধারণ ব্যক্তি যদি একটু বৈরাগ্য অনুভব করে তবে সে আত্মহারা হয়ে যায়। ঠাকুরের সঙ্গে মিশে আমাদের চোখ খুলে গেছে, তিনি নিজের দৃষ্টান্ত দিয়ে আমাদের আদর্শ জীবন দেখিয়েছেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি ঠাকুরকে সেবার জন্য টাকা দিতে চেয়েছিল, কিন্তু তিনি যখন নিতে অস্বীকার করলেন তখন সে বলল, আপনার নামে না নেন, আপনার কোনো আত্মীয়ের নামে টাকা রাখুন। তিনি তাতেও স্বীকার হলেন না, বললেন তাতেও আমার মনে দাগ লাগবে। তখন লক্ষ্মীনারায়ণ বললে, আপনি জ্ঞানী, আপনার আবার ত্যাজ্য গ্রাহ্য কি? ঠাকুর বললেন, আমার বাপু অত জ্ঞান এখনো হয়নি, আমার এখনো ত্যাজ্য গ্রাহ্য ভেদ আছে। ঠাকুর কেমন চমৎকার করে এক একজনকে তার অভাবের পূরণ করে উপদেশ দিতেন, বলতেন মা মাছ দিয়ে নানান রকম রেঁধেছেন, সব ছেলেকে এক জিনিস দিচ্ছেন না, যার যা পেটে সয় তাকে তাই দিচ্ছেন। ঠাকুর কাজের বেলায়ও এমনি করতেন। একবার যোগিন স্বামী কোথায় ঠাকুরের নিন্দা শুনেও কিছু বলেননি, চুপটি করে শুনে এসে সে কথা বলেছিলেন। ঠাকুর শুনে বললেন, আমার নিন্দা করলে আর চুপটি করে শুনে এলি? তাকে অনেক মন্দ বললেন। আর কতদিন পর নিরঞ্জন স্বামী একদিন নৌকাতে দক্ষিণেশ্বরে আসছিলেন, সেই নৌকায় কতগুলি লোক ঠাকুরের নিন্দা করছিল, অমনি তিনি বের হয়ে এসে দুদিকে পা দিয়ে নৌকা দোলাতে দোলাতে বললেন, তোরা ঠাকুরের নিন্দা করছিস, এখনই আমি এ নৌকা ডুবিয়ে দেব, দেখি আমায় কে বাধা দেয়। সকলের তো থরহরি কম্প, হাতে পায়ে ধরে তবে তাকে নিবৃত্তি করল। ঠাকুর এ কথা শুনে বললেন, শালা, ওরা আমার নিন্দা করছিল তাতে তোর কি, দেখো কি কাণ্ড, যার পেটে যা সয়, এমন আশ্চর্য কই। একসময় কাশীপুরে কালী মহারাজ খুব মাছ ধরতেন, ঠাকুর তাকে মাছ মারার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, আত্মা অবিনেশ্বর, আত্মা কাউকে হনন করে না বা অন্য কর্তৃক হতও হন না। তা শুনে ঠাকুর বলেন, তুই যা বলছিস তা সত্য, এই সাধনকালে আত্মদর্শনের পূর্বে তোর এরূপ বেদান্ত বিচারপূর্বক প্রাণী হত্যা ঠিক নয়, তোর জানা উচিত যে আত্মদর্শন সব যুক্তিতর্কের পরপারে, আত্মপলব্ধি হলে মানুষের সর্বজীবে দয়া হয়,
সাধু সব সংস্কার মুক্ত হলেও জীবনের শেষ পর্যন্ত তার মনে অপরের প্রতি করুণা থাকে। সাধুর আদর্শ কখনো ত্যাগ করিস না। ভালোবাসায় শক্তি চাই। ঠাকুর তালবস্যকে জিজ্ঞাসা করেছিলেন, তুই কাকে ভালোবাসিস? সে বললে, মহাশয়, আমি কাউকে ভালোবাসি নে। ঠাকুর বিরক্ত হয়ে বললেন, দূর শুকনোশালা। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজী মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।